আমি সেটা বলবো যে আমার কাছে মনে হয় আমরা কিছুদিন আগে, এখনো করোনাকালীন যে মহামারী আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, তার মধ্যে একটা বেস্ট জিনিস হচ্ছে হাইজিন মেনটেন করা, ক্লিনলিনেস, তো সেটা সেটা ফলো করে যাওয়া। আমার কাছে মনে হয় যারা বাইরে বাইরে ঘুরে, তাদের মাস্ক ব্যবহার করাটাও খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ ডাস্ট অনেক, যারা বেশি রিক্সায় বা বাসে ট্রাভেল করছেন, অনেক আমাদের চারদিকে অনেক ধুলাবালি, পলিউশন। সো আমি যখন শ্বাস প্রশ্বাসও নিই, সেটাও তো আমার শরীরের ভেতর যাচ্ছে, সো সেখান থেকেও নিজেকে প্রোটেক্ট করার জন্য আই থিঙ্ক মাস্ক ব্যবহার করা যেতে পারে। সানগ্লাস ব্যবহার করা খুব ভালো, সানগ্লাস ব্যবহার করলে আমরা যে চোখটা মাঝে মাঝে এরকম করে ফেলে, সেটাও কিন্তু আমার স্কিনে একটা ভাঁজ একটা সময় কিন্তু পড়ে যাবে। সো সেক্ষেত্রে রোদে রোদে গেলে সানগ্লাস ইউজ করা, কিংবা চোখ থেকে চোখ দিয়েও কিন্তু অনেক রকম পলিউশন ডাস্ট আমাদের শরীরের ভিতর ঢুকছে, সো সানগ্লাস ব্যবহার করা। অনেক বেশি রোদে থাকলে বা বৃষ্টিতে থাকলেও ছাতা ক্যারি করা সবসময়, যারা অলওয়েজ, আমি যতদিন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি যখন এরকম পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করছি বা আমার মাধ্যমে ইউনিভার্সিটি থেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় যেতে হতো অ্যাসাইনমেন্টের জন্য, কিংবা আমার কাছে নানা রকম বুকশপে আমার যেতে হতো, তো তখন আমি অলওয়েজ আমার ব্যাগে একটা ছাতা থাকতোই। সো ছাতা ক্যারি করা সবসময়, নিজেকে প্রোটেক্টেড রাখা, সানস্ক্রিনটা ইউজ করা, এই তো এই কিছু জিনিস মেনটেন। প্রবলি অফিস বা আপনি স্কুলে ঢোকার পরে যদি সুযোগ থাকে একটু পানি দিয়ে মুখটা ধুয়ে আবার একটু ময়শ্চার লাগিয়ে আপনি ঢুকে গেলে বোধ হয় বেটার, যে আপনার যে ইমিডিয়েটলি যে ধুলাটা লাগার টেন্ডেন্সি ছিল ওটা থাকলো। আর হাত ধোয়ার ব্যাপারটাও আমি বলবো, যেহেতু আমরা হাতটা অলওয়েজ বেশি স্কিনে টাচ করি, সো যখনই সম্ভব তখনই যাতে হাত ধোয়ার যেখানে ব্যবস্থা পাবো আমরা হাতটা যাতে ধুয়ে নিই। হাত ক্লিন থাকলে ওই আমার স্কিন টাচ করলে সেটাতেও আমার, কারণ হাতে অনেক সময় অনেক জার্মস থাকে।